I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. প্রতি বছর আর এবছর আমাদের অর্ধ এলাকার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা মেহনত করে, পরিশ্রম করে মাহফিল কায়েম করেন। এবছরও আল্লাহ কায়েম করিয়েছেন, সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ পাক আজকে সুন্দর মাহফিলকে কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলে আজকে মাহফিলে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا سيدنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দেখুন বা
দিন ভিতবায়েগা মেয়ে কাব তো দেখুঙ্গা রব মুঝ কো বুলায়েগা আল্লাহ 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 যব পহলে নজর বেরে উস কাব পুজায়েগে জব পগলি নজর মেরে উস কাব পুজায়েগে উস কাব পুজায়েগে দিল ঝুম সজায়েগা মেয়ে কাব তো দেখুঙ্গা ও দিন ভি তো আয়েগা মেয়ে কাব তো দেখুঙ্গা রব মুঝ কো বুলায়েগা আল্লাহ 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 রব মুঝ কো বুলায়েগা মেয়ে কাব তো দেখুঙ্গা ও দিন ভি তো আয়েগা মেয়ে কাব তো দেখুঙ্গা রব মুঝ কো বুলায়েগা মেয়ে কাব কি চাদর কো হাতোঁ সে পকর লুঙ্গা মেয়ে কাব কি চাদর কো হাতোঁ সে পকর লুঙ্গা হাতোঁ সে পকর লুঙ্গা দিল মেরা ভরায়েগা মেয়ে কাব কো দেখুঙ্গা ও দিন ভি তো আয়েগা মেয়ে কাব তো দেখুঙ্গা রব মুঝ কো বুলায়েগা আল্লাহ 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 রব মুঝ কো বুলায়েগা মেয়ে কাব কো দেখুঙ্গা তো আয়েগা মেয়ে কাব তো দেখুঙ্গা রব মুঝ কো বুলায়েগা মায়ুস রহিবো মেয়ে আল্লাহ কি রহমত সে মায়ুস রহিবো রহমত সে আল্লাহ কি রহমত সে ও হজ পে বুলায়েগা মেয়ে কাব কো দেখুঙ্গা ও দিন ভি তো আয়েগা মেয়ে কাব কো দেখুঙ্গা রব মুঝ কো বুলায়েগা আল্লাহ 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 রব মুঝ কো বুলায়েগা মেয়ে কাব কো দেখুঙ্গা ও দিন ভি তো আয়েগা মেয়ে কাব তো দেখুঙ্গা রব মুঝ কো বুলায়েগা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لقد كان نقول في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسنين فقد أحبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الجنة پیارے حاضران مجلس আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরুব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের সুন্দর মাহফিলের গজবান তাই তো গজবান রাস্তার গায়ে সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গেরাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দুদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আলোয় অবস্থিত আমার মা ও বোনেরা আজকে মাহফিলের সম্মানীয় উলামা হযরাত বিশেষ করে আজকে মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আউলাদে মুজাদ্দুদুজ্জামান চাচাজান হুজুর পীর কি খিদমতে সে হাজির হয়েছে আমি অধম গুনাহগার না লায়েক থাকসার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার সেটা আমি আছি আমি পাপি আমি গুনাগার আল্লাহ পাদের কাছে হাজির করিয়েছে দোয়া করে আল্লাহ পাক যেন গুনাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন মনুষ্য কোলে আল্লাহুম্মা তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন মনুষ্য কোলে আল্লাহুম্মা আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন যে মাহফিলে বসলে আল্লাহ রহমতের ফরিস্তারা নূরে ডানাগুলোকে দিয়ে হাফাত হুমুল মালাইকাত ফরিস্তারা নূরে ডানাগুলোকে দিয়ে বান্দা বান্দিদে করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই মাহফিলে এসেছে মাশাআল্লাহ সন্ধ্যে থেকে অনেক আলোচনা হয়েছে একের পর ওলামা হযরাতরা আসলেন দীর্ঘক্ষণ ধরে চাচাজান হুজুর পীর কিবলা সুন্দর সুন্দর মুরব্বীদের যে কথা আমাদের জন্য নসিহত যেটা আমাদের জন্য উপদেশ আমাদের জন্য অ্যাডভাইস তিনি যে করলেন আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে মানা তৌফিক দান সকলে বলুন আমি জ্বলে বলেন আল্লাহ মাশাআল্লাহ অনেক আলোচনা শুনেছে আল্লাহর রহমতে আমডাঙ্গা এলাকায় মাহফিল কম হয় না আজকে এলাকার দু তিনটে ওই তো পাশে মাহফিল হচ্ছে একটা কি বলেন ভাইপুরে যে আবার কদিন পরে মাহফিল এলাকায় আছে এলাকায় মাহফিলের কম কত মাহফিল নেবে না হলে কি হবে আসল জায়গায় ফাঁকা নামেই তাল পুকুর ঘটি ডুবালে ঘটিও ডোবে না নামে তাল পুকুর ঘটি দিল ঘটিও ডোবে না নাম কিন্তু তাল পুকুর সেই হয়েছে আপনার আমার অবস্থা ওয়াজ করারও অভাব নাই শোনারও অভাব নাই
আসল জায়গায় ফাঁকা, লাভ হবে না। গলায় যদি কোরআন শরীফ বেঁধেও ঘুরি লাভ হবে না, তখন হেদায়ত না হতে পেরেছে, যতক্ষণ পর্যন্ত ওয়াজটাকে আমলে পরিণত না করতে পেরে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমলে তৌফিক দেব। আমি জলে বলেন আল্লাহ চরিত্র ঠিক করে, মন ভালো করে, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন, শরীয়তের মধ্যে আসেন। কবরে যাবেন কবরে যাব, মরে যাবেন মরে যাব, কিয়ামত উঠবেন কিয়ামত উঠব, আল্লাহর সামনে কি মুখ দেখাবেন। বিসমিল্লাহ ওয়াবিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, লাশটা কবরে শোয়ায় বা বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তিন মুঠো করে মাটি দেয়, মিনহা খালাকনাকুম বলে এক মুঠো, ওফিহা নুইতুকুম আরাক মুঠো, ওমিনহা নুখরিজুকুম তারাক আরাক মুঠো। এই যে তিন মুঠো মাটি, কবরটা পরিপূর্ণ হয়ে গেল। এবার যে তিনটে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, আল্লাহর সামনে কি মুখ দেখাবো বলে। দুনিয়া 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 করে আমি আপনি পাগল হয়ে গেছি, কথা ভুল না ঠিক বলছি বলে আল্লাহর সামনে কি মুখ দেখাবে। রাসূলকে ভালোবাসে, নবীকে যারা মেনেছেন তাদের দিকে দেখে, নবীর মানাটাই কিন্তু সব। সুবহানাল্লাহ, বলবেন না কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয়, আল্লাহকে দুঃখ দেয় রাসূলকে দুঃখ দেয়, কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর লানত, দুনিয়া তো লানত আখেরা তো লানত, শুধু আল্লাহর লানত দান না, তারপরেই বলেছেন ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম আযাব। বলুন নাউযুবিল্লাহ, জ্বলে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন, যারা ভালোবেসেছে তাদের দিকে শিক্ষা না, ভালোবাসা কাকে বলে। আমার আপনার জীবন আস্তে আস্তে এত নোংরার দিকে আমি আপনি নিয়ে চলে যাই, কিসের আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা বলে, কিসের মহব্বত বলে। সমাজে এমন কিছু নোংরা নেই যে আমার সমাজে হয় না, কথা ভুল না ঠিক বলছি বলে। আমাদের সমাজ এমন কিছু নোংরা নেই যে হয় না। রাসূলকে যারা মেনেছে, নবীকে মহব্বত করলেন, আল্লাহর রাসূলের সাহাবি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা, বলুন সুবহানাল্লাহ, ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার শানে আল্লাহর রাসূল বলেছেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি নবী উসমানের সাথে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ, বলবেন না, ওনার লাকাব হলো জুন্নুর আইন, উসমান ইবনে আফফান লাকাব জুন্নুর আইন, দুটো জ্যোতির অধিকারী। কেন? নবী পাকের দুটো মেয়েকে বিয়ে করেছে, একজনের সঙ্গে বিয়ে দিলেন, ইন্তেকাল হলেন, নবী আর একটা মেয়ের সাথে বিয়ে দিলেন, তিনিও ইন্তেকাল হয়ে গেল। নবী পাকের সামনে নবী পাকের ওই দুটো মেয়ে ইন্তেকাল হয়ে গেল। তারপর আল্লাহর রসুল বললেন, যদি আমার আরও মেয়ে থাকতো আমি উসমানের সাথে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ, বলবেন না, শরীয়ত ইসলামের মধ্যে একই সাথে একই মায়ের পেটে দুই বোনকে বিয়ে করা হারাম। শরীয়ত ইসলামে একই মায়ের পেটে দুই বোনকে একসঙ্গে বিয়ে করা হারাম। যদি একজনকে ছেড়ে দেয় বা ইন্তেকাল হয়ে যায়, অপরজনকে বিয়ে করতে পারবে, কিন্তু একসাথে দুটো রাখতে পারবে না। নবী পাকে এক মেয়ে ইন্তেকালের পরে আর এক মেয়ের সাথে বিয়ে দিলেন, হযরত উসমান ইবনে আফফান। কে উসমান ইবনে আফফান? আল্লাহর রাসূল মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনে ফেলেছে। জোরে বলবেন না, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে। কে? হযরত উসমান ইবনে আফফান দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে। বলবেন না সুবহানাল্লাহ, কে? উসমান ইবনে আফফান। আল্লাহর রাসূল জানার সাথে বলে, উসমান কানা রাফিকি ফিল জান্নাত, কানা রাফিকি ফিল জান্নাত, তুমি হচ্ছে আমি নবী আমার জান্নাতের বন্ধু, জান্নাতের সাথী। বলবেন না সুবহানাল্লাহ, কে? উসমান ইবনে আফফান। দ্বীনের জন্য যত বড় বড় দান সব উসমান ইবনে আফফান, দ্বীনের জন্য যত বড় বড় দান সব উসমান ইবনে আফফান। নবী পাক বলেছে, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, দুনিয়া থেকে জান্নাত দুবার কিনে ফেলেছে। কে? উসমান ইবনে আফফান। কে? উসমান। আল্লাহর রাসূলকে দাওয়াত করলেন হযরত উসমান,
আল্লাহর নবীকে দাওয়াত, নবী পাক টুক 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 করে যান, হযরত উসমান আমার রাসূলের পিছনে যাচ্ছে, নবী কদম শরীফ ফেলছেন উনি একটা করে গুনছেন, নবী কদম শরীফ ফেলে উনি একটা করে গুনছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন দাঁড়িয়ে গিয়ে, উসমান কি ব্যাপার, আমি নবী কদম ফেলি তুমি গোনো? ইয়া রাসূল আল্লাহ বিয়াদুলি মাপ চাই, হুজুর আমি উসমানের বাড়ি পর্যন্ত যেতে যে কটা কদম আপনি ফেলবেন আমি উসমান সে কটা গোলামকে কিনে আজাদ করে দেবো। চলে বলুন সুবহানাল্লাহ। কিতাব এসে যে প্রতি সপ্তাহে একটা করে গোলাম কিনে আজাদ করতে, প্রত্যেক সপ্তাহে, যে সপ্তাহে ব্যস্ততার কারণে কিনতে পারতেন না পরের সপ্তাহে দুটো কিনে আজাদ করে দিতেন, ওটা হলো হযরত উসমান। দ্বীনের জন্য যে দান, আল্লাহর ইসলামের জন্য যে দান খেদমত, মদিনা শরীফ নবাবে শরীফের জায়গা প্রথমে দান করলেন আবু বকর সিদ্দিক, কিনে নবীর কদমে দিলেন, পরবর্তীকালে যত বাড়াতে খরচা হয়েছে যত টাকা লেগেছে সব উসমান ইবনে আফফান দিয়েছে। বলবে না সুবহানাল্লাহ, মদিনা শরীফের গোরহস্থান জান্নাতুল বাকি পুরো জায়গাটাই উসমান ইবনে আফফান কিনে নবীর কদমে দিয়েছে। জলে বলবেন না, আল্লাহ রাসূল হিজরাত করে মদিনা শরীফে গেলেন, আল্লাহর নবী মদিনা শরীফে গেলে সব সাহাবারা আমার রাসূলের কাছে গেলে, ইয়া রাসূল আল্লাহ হুজুর পানির বড়টা কষ্ট হয়, কেন একটাই মিষ্টি কুয়া ছিল বীরে রুমা, বীরে রোমা একটাই মিষ্টি কুয়া, ইহুদিদের কবজায় ছিল পানি নিতে দিত না, মাঝে মাঝে নিতে দিত অনেক টাকা নিত। সব সাহাবারা ইয়া রাসূল আল্লাহ হুজুর এই বীরে রোমা পানি নিতে দেয় না ইহুদি। আল্লাহর নবী সাহাবাদের ডাকলেন, বাবা তোমাদের মধ্যে কেউ কি আছো এই বীরে রুমাটাকে কিনা আজাদ করে দেবে? যে বীরে রুমাটাকে আজাদ করবে আমি রাসূল বলে দিচ্ছি সে যেন তার জান্নাত দুনিয়া থেকে কিনে নিল। যে বলবেন না উসমান ইবনে আফফান দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিনবো। তিন রকম রওয়ায়ত, এক রকম এসে যে 12,000, দু রকম 20,000, তিন রকম 40,000। এই তিন রকম রওয়ায়ত, 12,000, 20,000, 40,000 দিনার দিয়ে হযরত উসমান ইবনে আফফান বীরে রুমাটা কিনে আজাদ করেছিলেন। আল্লাহর রাসূল বললেন, উসমান আমার দুনিয়া থেকে আমার এই সাহাবী তার নিজের জান্নাত কিনে ফেলেছে। জোরে বলবেন না, আল্লাহ নবী গজওয়া তাবুকে যাবেন, ও যুবকেরা আল্লাহ নবী সাহাবাদের কোরআন আওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বায়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের বলেন, ও বাবা সাহাবারা কার কাঁধে কি আছে বাবা, আমি নবী আমার কাঁধে দাও, আমি নবী আমার কাঁধে দাও, আমি রাসূলুল্লাহ তাবুকে যাব, আমি নবী আল্লাহর দ্বীনের জন্য ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য তাবুকে ময়দানে যাব। ও যুবকেরা হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, আমি উসমান 100 উট আমি দেব, পিঠে মাল বোঝাই করা আল্লাহ নবী কবুল করেন। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা কার কাঁধে কি আছে বাবা, আমি নবী আমার কাঁধে দাও, আমি নবী আমার কাঁধে দাও। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, 100 নয় 100 নয়, আমি উসমান আপনার কদমে 200 উট আমি দেব, পিঠে মাল বোঝাই করা আল্লাহ নবী কবুল করেন। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা কার কাঁধে কি আছে বাবা, আমি নবী আমার কাঁধে দাও। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, 200 নয় 200 নয়, আমি উসমান আপনার কদমে 300 উট আমি দেব, পিঠে মাল বোঝাই করা আল্লাহ নবী কবুল করেন। ও নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা কার কাঁধে কি আছে বাবা, আমি নবী আমার কাঁধে দাও। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, 300 নয় 300 নয়, আমি উসমান আপনার কদমে 600 উট আমি দেব, পিঠে মাল বোঝাই করা ধরে বলুন সুবহানাল্লাহ। 600 উট দেব হুজুর, পুরো পিঠে মাল ভর্তি গাজওয়ায় তাবুকে চট্ট তো বলবেন না। আল্লাহর রাসূল কবুল করলেন, মিম্বারে দাঁড়িয়ে নবী দোয়া করলেন, উসমান যাও আমি রাসূল দোয়া করছি, তোমার কোনো আমল আর বেকার যাবে না, তোমার কোনো আমল আর বেকার যাবে না, আমি রাসূল দোয়া করছি। হযরত উসমান খুশি হয়ে নবীর কদমে বলে, হুজুর আরো 350 উট আমি দেবো। জোরে বলবেন না, আর 1,000 আশরাফি, 1,000 আশরাফি আর 50টা যুদ্ধের ঘোড়া আমার নবীর কদমে হযরত উসমান দিয়ে দিলেন। জলে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের জন্য যে দান, দ্বীনের জন্য যে দান উসমান
ইবনে আফফান করেছে আল্লাহু আকবার কাবীরা, 40টা দিন হুজুরের ঘরটা চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল, 40টা দিন পানি পর্যন্ত পান করতে দেয়নি হযরত ওসমান, 40টা দিন হুজুরের বাড়ি ঘিরে রেখেছিল পানি পর্যন্ত হুজুরকে পান করতে দেয়, এত কষ্ট দিয়েছে হুজুরকে দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার কাবীরা। আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবীকে এত মহাব্বত করতেন। হযরত ওসমান ইবনে আফফান সফরে গেলেন, সফর থেকে ফিরে আসলেন, খবর পান নবী পাকের বাড়িতে কয়েকদিন রান্না হয়। হযরত ওসমান ইবনে আফফান দরওয়াজার কাছে গিয়ে বললেন, আয় আম্মা জান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৌদে যান, আমি ওসমান ভিতরে যাব। কিতাব এসেছে ওসমান ইবনে আফফান ভিতরে গেলেন, নিজে গিয়ে চুলো ধরালেন, নিজে গিয়ে আটাটা মাখিয়ে রুটি বেলে নবী পাকের জন্য নিজে হাতে রুটি তৈরি করে নবীর খিদমতে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, এত মাকাম আল্লাহ ওসমান ইবনে আফফানকে দিয়েছেন। জানা কি আল্লাহ এত মাল দিয়েছিলেন, কয়েকটা ঘোড়া লাগতো খালি হুজুরের এই মাল সম্পদের চাবিগুলো বওয়ার জন্য, ঘোড়া লাগতো, ঘোড়া হাতে করে হতো না, এত মাল আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ, বলবেন না যে মাল সংরক্ষণের চাবি লাগাতো, ঘোড়ার পিঠে করে চাবি বইতে হতো সেই ওসমান ইবনে আফফান, দিনের জন্য যে তার আল্লাহু আকবার কাবীরা, নবী কদমে শক্তি দিয়েছিলেন। আল্লাহ রাসূল, আল্লাহ নবী ওফা শরীফের পরে, আল্লাহ নবী ওফা শরীফের পরে মদিনা শরীফে খরা হয়ে গেল, খরা। সাহাবারা কিভাবে জীবন কাটিয়েছে আমার আপনার জীবন দেখেন, আমার আপনার চিন্তা খালি আলমারি ভর্তি করে বা জমিয়ে রাখবে, মেহমানদারিরও চিন্তা নেই, দানেরও চিন্তা নেই, খেলাতে দিলে একটু ভালো লাগে, বড় বড় খেলা হয়, বড় বড় ফেস্টল লাগায়, হাজার হাজার লোক হয়, নামটা একটু বলবি আর দোকানের নামটা ভালো করে বলিস, কথা কয় না, হ্যাঁ হয় না, নামটা বলিস আর দোকানের নামটা ভালো করে বলবি, 5000 টাকা কাট আমি দিচ্ছি, 5000 টাকা তো বকুন, মসজিদ মাদ্রাসায় দিতে গেলে একটু কষ্ট হয়, আস্তাগফিরুল্লাহ, দেয় না আমি বলি, না দিলে হচ্ছে কি করে, না দিলে হচ্ছে কি করে, তবে অনেক মেহনতে বার হয়, অনেক মেহনতে, কিন্তু এইসব খেলা মেলা এসব জায়গায় বেশি খাটা লাগে না, ওই কত কার করে ব্যবসা অনেক ভালো, তো রামনাগ এলাকা তো নাম বিরাট রেখা বাজার হয়, কিন্তু একাই আমনাগ এলাকায় ব্যবসা করে থেতলে ফেতলে একদম, পেঁয়াজ তো তুই একাই 15 কুইন্টাল করে বিক্রি করলি, আবার ভালো নাই কি রে, নাকে কানছিস, দে বেশি করে দে, কত 10000 লিখো, না না অত অত না, তাহলে তাহলে 5000 টাকা কাট, মেঘনা চাইতেই পানি, মেঘনা চাইতেই পানি, একটু হ্যাঁ হোদ, হ্যাঁ মেঘ না চাইতেই পানি, 5000-এর বিল কেন, খেলা হবে, তাহলে আমার ওই দোকানের নামটা বলিস তাই হবে, আর মসজিদ মাদ্রাসায় বাপ নাজাত পাবে, মা নাজাত পাবে, কবরে স্বভাব পাবে, কবর বেহেস্তের গোলাপ ফুলে বাগান হবে, তুমি কিয়ামতে নাজাত পাবে, কবরে স্বভাব পাবে, কিয়ামত পর্যন্ত স্বভাব, হুজুর বলি সাহেব ইমাম হাবিব সাহেব বলে 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 হাঁপিয়ে গে, একটা হাত উঠেছে কত গো বলে 5000, আল্লাহ আকবার, অমুক সাহেব জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ, কথা কয় না, আস্তাগফির, সবাইকে আমি বলি ভুল নেবেন না, তবে বেশিরভাগ অনেক গ্যাটিস গুটিস দিয়ে তকবীর তকবীর দিয়ে অনেক কিছু বলে হয়, কিন্তু খেলা মেলা হিসাবে বেশি গ্যাটিস লাগে না, গিয়েই বিল টেবিলে দেখে কত কাট বলে, ওই ব্যবসা ওই পাগল ব্যবসা কি ভালো লাগে, কেমন সবজির দাম জানিস, আলু কত করে কিলো গেল জানিস, তুই পটলের দাম কপি 5 টাকা বিক্রি হয়, এবারে 25-30 টাকায় বিক্রি করলি ভালো নাই কি, নাকে গানছিস, তুই 2 বিঘে কপি চাষ করলি, কোথায় রাখবি অত টাকা, দে একটু দে আমাদের, কথা কয় না, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, বলুন আল্লাহ জলে বলেন আল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ওফা শরীফের পরে খরা হয়ে গেল, খরা মদিনা শরীফে খরা, খাওয়া হয় না, ওহ হাগার পড়ে, সব মানুষেরা মদিনা শরীফের ব্যবসায়ীরা সব কাতারে দল বেঁধে আবু বাক্কা সিদ্দিকের কাছে গেল, আয় হযরত আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কি আবু বাক্কা যিনি ইসলাম জাহানের প্রধান খলিফা, সুবহানাল্লাহ, বলবেন না এত শান আল্লাহ আবু বাক্কা সিদ্দিককে দিয়েছেন, এত মকাম আল্লাহ দিয়েছেন, আর নবীকে এত ভালোবাসতেন, আমার নবীকে এত মহাব্বত করতেন, সুবহানাল্লাহ, বলবেন না, সে গারে সোর হিজরাতের রাত
নবী পাক এই কোলে এই রানেতে মাথা দিয়ে আরাম করছেন, সব গর্ত বন্ধ, চাদর দিয়ে একটা ফাঁকা, পায়ের গোড়ালি চাপা, তাই তো নাকি? সব জানেন সাপে কামড়ালো, সাপে এনে গোটা শরীরটা সবুজ হয়ে গেল, চোখের পানি ইচ্ছায় নাই অনিচ্ছায় এই নাকের ওপরে এসে নবী পাকের চাঁদ মুখে পড়লে রাসূল উঠে বললে, মালাকা ইয়া বি বাগান মায়া বুকু গায়া বি বাগান, ও বাবা যা বি বাগান আপনি কেন কানেন, আপনার চোখে কেন পানি, মালাকা ইয়া বি বাগান ও বি বাগান আপনার কি হলো, মায়া বুকু গায়া বি বাগান আপনি কেন কানেন, নিরালা নিজুমে বসে বসে গোহামতে বসে বসে কি আপনার বিবির কথা মনে পড়ে গিয়েছে, বাড়ির কথা মনে পড়ে গিয়েছে, সম্পত্তির কথা মনে পড়ে গেল, ছেলে মেয়েদের কথা মনে পড়ে গেল, কি জন্য আপনি কানেন? কাঞ্চ উনি বললেন তো হুজুর সাপে কামড়েছে, লাদিতু ইয়া রাসূলুল্লাহ, লাদিতু ইয়া রাসূলুল্লাহ সাপে কেটেছে, নবী পাক লালা শরীফ নিয়ে ওই জায়গায় লাগিয়ে দিলে সাপের বিষটা পানি হয়ে গেল, আর জোরে বলা যাবে না, উনি ওটাই তো বললেন সাপে কেটেছে, কথা বলে না এটা হাবো দেন, ঠান্ডা নেই আজকে, ও অত জড়িয়ে যায় লাভ না, কারি কারি কি ঠান্ডা ভাব হচ্ছে, এটা হাবো দেন, উনি বললেন সাপে কেটেছে না, বললেন তো দেখি আম ডাঙ্গায় যাচ্ছেন, বিডিও অফিস মোড়ে উঠেছেন, থানার কাছে যাবেন, বিডিও অফিস মোড়ে উঠে আল্লাহ না করুক ওই রামপুরি স্কুলটা আছে না ওখানটা গিয়ে দেখি একটা ছেলে রাস্তা ধরে পড়ে আছে, হাত পা ছিঁড়ে রক্ত, ও মনটা নরম হয়ে গেল, তাড়াতাড়ি করে মোটর সাইকেলে তুলে নিয়ে ছুটলে আমডাঙ্গা হসপিটাল, বেডে শুয়ে থাকতে চায় এই কি অবস্থা, কি হলো রে, কি করলি তুই, আর বলবেন নে আমি আমার বাড়ি তুমি বাহিরপুর বিডিও অফিস যাচ্ছিলাম, দেখি আমপুর স্কুলের পাশে পড়ে আছে, রক্ত বার হচ্ছিল, চিল্লে কাঁদছিল, মনটায় মায়া লাগলো, মোটর সাইকেলে তুললাম, এই নিয়ে এসেছি, কি রক্ত বেরোচ্ছে, এত কিছু বলবেন তো, কথা বলে না, ও বলার সময় আছে, অত গড় গড় করে রক্ত বের হচ্ছে, এখানে হাড়টা ফেটে বার হয়, ডাক্তার সাহেব সব আমি বলছি, আপনি এর আগে ওষুধটা মেডিসিন ট্রিটমেন্টটা করে সব বলছি, এখন বলতে গেলে ওর রোগী আধমরা হয়ে যাবে, ও এমনি মরে যাবে, মরে যাবে করছে, ও ট্রিটমেন্টটা করেন আগে সব বলছি, ঠিক না, পরে বলি আগে ট্রিটমেন্ট, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপে কামড়েছে, গোটা শরীরটা সবুজ, মালাকা ইয়া আবি বকর কি হলো, মা ইয়াদুকা ইয়া আবি বকর কাঞ্চো, উনি বললেন তো লাদিয়ত ইয়া রাসূলুল্লাহ সাপে কেটেছে, ওটা পরে বলেছে, মালাকা ইয়া আবি বকর মায়া বুকু গায়া আবি বকর আপনি কেন করেন, আপনার চোখে কেন পানি, ও যুবক আল্লাহ রাসূল সাহেব হযরত আবু বকর রাদি আল্লাহু তাআলা আনহু চোখ বড় পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ফিতা কাবি ইয়া রাসূলুল্লাহ, ফিতা কাবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আমি আবু বকর বাবা আপনার উপরে কুরবান, আপনার খুদুমে কুরবান, লাদিদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আমি আবু বকর পায় সাপেতে দংশন করেছে, আগে কিন্তু বলে না আল্লাহ নবী আদবটা আগে করেছে, তোরে বলুন সুবহানাল, আগে বলছেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা আম্মা আপনার উপর কুরবান, তারপরে বলছেন লাদিতু ইয়া রাসূলুল্লাহ সাপে কেটেছে বলে কাঁদছি, এটা হলো নবীর আদত, কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মাকাম দর্জা সম্মান ইজ্জত আল্লাহ এতটাই আলা করেছে, আল্লাহ ওনার ইজ্জত এতটাই বাড়িয়ে দিয়েছে, সম্মান আল্লাহ এতটাই বাড়িয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে সম্মানে আল্লাহ হুজুরকে বসিয়েছেন, তারপরেও কিন্তু আবু বকর সিদ্দিক নিজেকে সবসময় ছোট করে রাখতেন, বলুন না সুবহানাল্লাহ, আল্লাহর রসুল যখন অফার শরীফ লাভ করলেন, আল্লাহর নবী যখন অফার শরীফ পেলেন, সাহাবাদের মধ্যে একটা ছন্ন ছড়া ভাব, আবু বকর সিদ্দিক জায়গাটাকে ট্যাকেল করতে পারছে না, নরম দিলের মানুষ ছিল, জায়গাটা ট্যাকেল করতে পারছে, হযরত উমর ফারুক চলে আসলেন, হযরত উমর ফারুক এসে কোরা একটা ভাষণ দিয়েছিলেন, ভাষণ দিয়ে হযরত উমর ফারুক এই খলিফা হিসাবে খেলাফতের দায়িত্ব হিসাবে আবু বকর সিদ্দিকের হাতটা উনি ধরে বলে, আমি উমর, আমি নিজে আবু বকর সিদ্দিকের হাতে আমি নিজে বায়াত নিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ, এই উমর ফারুক যখন হাত দিয়েছিলেন সাহাবাদের মধ্যে টুক 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 করে সব এসে আবু বকর সিদ্দিকের হাতে খেলাফতের বায়াত নিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ,
কিন্তু হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মতনৈক্য হয়ে গিয়েছিল, মনে একটা মতনৈক্য হয়ে গিয়েছিল একটা জায়গা নিয়ে, একটা জায়গা নিয়ে। আবু বক্কর সিদ্দিক যখন শুনলেন ফাতিমাতুজ জোহর অসুস্থ হয়ে গেছেন, বিমারে পড়ে গেছে, গরম রোদে রৌদ তরুতে তাতে টুক 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 করে ফাতিমাতুজ জোহরার বাড়ির সামনে চলে গেলেন, বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন। হযরত আলী বাইরে চলে আসলেন, খলিফাতুল মুসলিমিন আপনি, হ্যাঁ কি খবর? না হযরত ফাতিমাতুজ জোহরা শুনলাম নাকি অসুস্থ, উনি কেমন আছে এই খবর নিতে এসেছে, ওনাকে গিয়ে আমার সালাম দেবেন, আর কেমন আছে জিজ্ঞাসা করবেন, আর ওনাকে বলবেন ওনার সাথে যে আমার একটা জায়গা নিয়ে একটু মনের অমিল হয়ে গিয়েছে, মতনৈক্য ছিল, আমি আবু বক্করকে যেন উনি মাফ করে দেয়। বলবেন না কি মন, আমি আবু বক্কর আমাকে যেন উনি মাফ করে দেয়, আমি এসে যে মাফ চাইতে। হযরত আলী গেলে ফাতিমাতুজ জোহরাকে বললেন, এই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খলিফাতুল মুসলিমিন আবু বক্কর সিদ্দিক এসে আপনাকে সালাম দিয়েছে, কেমন আছেন জিজ্ঞাসা করেছেন, আর ওই যে জাগালে মনের অমিল হয়ে গিয়েছিল উনি মাপ চাইতে এসেছে, উনি বলছে ওনাকে যেন মাফ করে দেওয়া হয়। ফাতিমাতুজ জোহরা শুনে কিছুক্ষণ চুপ করে গেলেন, খানিকক্ষণ পরে বললেন, এ আল্লাহ রসুলের জামাতা, আপনি হযরত সিদ্দিক আকবরকে গিয়ে বলে দেন আমি ফাতিমা অসুস্থ, ভালো লাগে না, আমি ফাতিমা আমি অসুস্থ, এ সম্পর্কে কথা বলতে আমি এখন রাজি না, ওনাকে এখন চলে যেতে পারে, আমাকে ভালো লাগছে না। হযরত আলী গিয়ে বলে, আয় খলিফাতুল মুসলিমিন, হযরত ফাতিমাতুজ জোহরা বলেছে এ সম্পর্কে এখন ওই কথা বলতে পছন্দ করছেন না। শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বক্কর সিদ্দিক বাড়ির দরওয়াজার সামনে বসে গেলেন, গরম রোদ তার। হ্যাঁ হযরত আলী, আপনি আল্লাহর রাসূলের সাহেব দাদিকে গিয়ে বলেন যতক্ষণ আমি আবু বক্করকে মাফ না করবে আমি ওনার বাড়ির সামনে থেকে আমি আবু বক্কর উঠে যাব না। জলে বলুন না সুবহানাল্লাহ। গরম রোদে বসে গেলেন, কিতাব এসেছে, শরীর ঘেমে ঘামটা টপকে টপকে ঝরে যাচ্ছে, এত গরম এত তাপ। হযরত আলী ভেতরে গেলেন, আয় হযরত ফাতেমা, উনি বলে পাঠিয়েছেন মাফ যদি না করো বাড়ির দরওয়াজা থেকে উনি যাবে না, ওইভাবে বসে আছে, আর এই রোদে তাপ উনি গোটা শরীর ঘেমে লেগে যাচ্ছে। ফাতিমাতুজ জোহরা অনেকক্ষণ চুপ করে থেকে অনেকক্ষণ পরে বলেন, আয় আল্লাহর রাসূলের জামাতা, আপনি গিয়ে বলেন আমি ফাতেমা, হযরত আবু বক্করকে আমি ফাতেমা মাফ করে দিলাম। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিতাব এসেছে আবু বক্কর সিদ্দিকের স্ত্রী আহলিয়া নবী পাকের বেটি ফাতিমাতুজ জোহরা সংসারে গিয়ে মাঝে মাঝে কাজ করে দিয়ে আসতে। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা, সেই আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ ছিলেন। বুখারি শরীফের হাদিস 7006 নম্বর হাদিস, 7006 নম্বর হাদিস, আল্লাহ নবী কমজোর হয়ে গেলেন, আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিলেন, ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও, তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও আমি নবী কমজোর হয়ে গিয়েছি, আমি নবী অসুস্থ হয়ে গিয়েছি, মদিনার নবাবি স্বরূপে আমি নবী আর যেতে পারবো না, আমি নবী পার হতে পারবো না, ও বিবি আয়েশা তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও আমি রাসূলুল্লাহ আমার সাহাবাতে করে ইবাদতটা যেন করে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চঞ্চল করে তাদের চোখ বানা পানিলে, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আমার আব্বা জান বলে নরম দিনের মানুষ, আমার আব্বা জান বলে কমজোর দিনের মানুষ, আমার আব্বা জান বলে নরম দিনের মানুষ, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আপনার জায়গাতে আমার আব্বা জান দাঁড়াতে পারবে না, ধৈর্য করে কেঁদে ফেলবে, ও যুবক আল্লাহ নবী কি বলে দিলেন, ও বিবি আয়েশা তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও আমি রাসূলুল্লাহ আমার সাহাবাদের করে নিয়ে জানো আমার ইমামতির জায়গাতে দাঁড়িয়ে সাহাবাদের নিয়ে নামাজ পড়ার, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আমার আব্বা জান পারবে না, আব্বা জানের মনটা নরম, আব্বা জান আপনাকে বড়টা বেশি ভালোবাসে, আব্বা জান আপনাকে বড়টা বেশি প্রিয় করে, ও যুবক আল্লাহ নবী চিন্তা জানিয়ে দিন, ও বিবি আয়েশা তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জানকে হুকুম নেই, এই হুকুম মানা রব্বুল আলামিন আল্লাহ পাকের তরফ থেকে কবুল হয়ে গিয়েছে, জনাব সুবহান, আর একটু জোরে
তুমি যাও বলো দানাতে, হুজুর আমার আব্বা কাঁদবে, আব্বাকে বড়টা ভালোবাসে না গো, এই যে আমার ইমামের জায়গায় দাঁড়াবে হুকুমটা আল্লাহর তরফ থেকে হয়েছে, জোরে বলবেন না। সে আবু বক্কর সিদ্দিক, সব মদিনা শরীফের ব্যবসায়ীরা গেলে হুজুর, মদিনা শরীফে খরা হয়ে গেল, খরা, মানুষ মারা যাবে, খেতে পাচ্ছে না, হাহাকার পড়ে গেছে। হযরত আবু বক্কর সিদ্দিক কিছুক্ষণ চুপ করে বললেন, যাও বাড়ি চলে যান, আজকে সন্ধ্যার সূর্য ডুববে না, তার আগে আল্লাহ ফয়সালা করে দেবে, জোরে বলবেন না। সব দিদার চলে গেলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে হুজুর তিজারত থেকে সব মাল এসেছে, ঘোড়ার পিঠে উটের পিঠে মাল ভর্তি, মাল ভর্তি, মুখভূমিতে সারিতে সারিতে ঘোড়া সাজানো, সব মাল ভর্তি। মদিনা শরীফে ব্যবসায়ীরা হযরত উসমানের কাছে গেলে, হুজুর মদিনা শরীফে খরা, ফিরি দেব না, দাম দিয়ে কিনবো, এই যে মাল কিছু হিস্সা আমাদের দেন, মদিনা শরীফে বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করি। আপনি বলে আপনার কত লাভ লাগবে, প্রফিট কত নেবেন বলে। হযরত উসমান ইবনে আফফান, হুজুর আমার বললেন কত লাভ দেবেন বলেন। হযরত উসমানকে বললেন, আমরা আপনাকে এই মালে 2% করে লাভ দেব, 2%। উসমান ইবনে আফফান বলেন, এত কমে হবে না, একটু বেশি করে দাও। মদিনা শরীফ ব্যবসায়ীরা চুক্তি করে আলোচনা করে বলে, হুজুর 4% দেবো, এর বেশি পারবো না, না না এত কমে হবে না, এত কমে হবে না। আবার করে বলো, হুজুর লাস্ট এটাই আমাদের ফাইনাল, 5% বেশি দিতে পারবো না। উসমান ইবনে আফফান হেসে হেসে বলে, আমি এর থেকে বেশি দাম পাচ্ছি, লস করে দেবো কেন। সুবহানাল্লাহ, বলবেন আমি তখন বেশি পাচ্ছি, লস করবো কেন। সব ব্যবসায়ীরা দেখতে, হুজুর গোটা মদিনা শরীফ ব্যবসায়ী আমরা এখানে হাজির, কে দাম দিল। হুজুর আপনি আজকে এমন হলেন সেই আপনি উসমান যে বীরে রোমাটা কিনে আজাদ করেছিলেন, হুজুর আপনি সেই উসমান নবী শরীফে তাবুকের জন্য 950 উট দিয়েছিলেন, 1000 আশরাবি, 50টা যুদ্ধের গোড়া, হুজুর আপনি সেই উসমান, মদিনা শরীফের বাইরে যত জায়গা লেগেছে আপনি কিনে দিয়েছেন, জান্নাতুল মদিনা শরীফের গোরহস্তা জান্নাতুল বাকি আপনি কিনে দিয়েছেন, আজকে এত চান। উসমান ইবনে আফফান বলে, বুঝি না আমার এর থেকে বেশি লাগবে, বলে হুজুর পারবো না, আমি এর থেকে বেশি দাম পাচ্ছি, লসে দেবো কেন। হযরত উসমানকে জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল জামাদাম, আল্লাহর রাসূল সাহাবী কে আপনাকে বেশি দাম দিল। সমস্ত মদিনা শরীফে ব্যবসায়ীরা আমরা তো কেনা গাজী, আপনাকে কে বেশি দাম দিল। ও জামাদাম, আল্লাহর রাসূল জামাদাম, হযরত উসমান যদি আল্লাহ তাআলা হুজুর আমার জবাব দিয়ে দিয়ে, ও মদিনা শরীফে মানুষ, ও মদিনা শরীফে ব্যবসায়ীরা, আমি উসমান আমি উসমানকে মানে দে, আমি উসমানকে মানে দে, প্রতিটা মানে আল্লাহ পাক 10% করে লাভ দিয়েছে, আমি উসমান এই মানে টাকা নেব না, আমি উসমান এই মানে টাকা নেব না, আমি উসমান এই মাল খানা আল্লাহ কিতাবের মধ্যে বলা নাই, সেই রাত্রির সবের মধ্যে নাগে, হবের মধ্যে নাগে, স্বপ্নের মধ্যে নাগে, আল্লাহ নবী তুর্কি সাদা ঘোড়া পিঠে, আল্লাহ নবী সাওয়ার আমার মোহরটা কানে, আমার উত্তর কানা কানে, আপনার সাথে দুটো কথা বলবো, আপনার সাথে দুটো কথা বলি। আপনার সাথে
দুটো কথা বলি, কতদিন আপনাকে দেখি না, কতদিন কথা বলে না, হুজুর একটু দাঁড়িয়ে না, আল্লাহ নবী কি দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী কি বলে দিলেন, ও বাবা ইবনে আব্বাস আমার উসমানের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গে, আল্লাহ পাক রাজি হয়ে গে, আমার উসমানের জন্য আল্লাহ পাক আল্লাহ পাকের জান্নাতে বিয়ের ব্যবস্থা করেছে, নেকার ব্যবস্থা করেছে, ও বাবা ইবনে আব্বাস আমি রাসূলুল্লাহ আমার উসমানের বিয়েতে আল্লাহ পাকের জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না, আমি নবী উসমানের জান্নাতে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেছে, আমি রাসূল হাজির দিতে যাচ্ছি। জোরে বলবেন না, আমার আল্লাহ তো খুশি হয়ে গেছে দিনের জন্য যে দান করেছে, দিনের জন্য যে দান আল্লাহ খুশি হয়ে জান্নাতে উসমানের নেকার ব্যবস্থা করেছে। জোরে বলো সুবহানাল্লাহ, আমি নবী উসমানের বিয়েতে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। ইবনে আব্বাস আজকে নয় বাবা, তারা আছে অন্যদিন কথা বলবে, আজকে আমাকে ছেড়ে দাও, আমি রাসূল আল্লাহর জান্নাতে উসমানের নেকাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না, সেই উসমান ইসলাম জাহানের তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য জেতা জীবনটাকে কুরবান করে দিয়েছে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহর রাসূলের চারটে বড় বড় সাহাবা আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইনারা দুজন হলেন শ্বশুর, উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা ইনারা দুজন হলেন জামাই। নবী পাকের চারটে বড় বড় সাহাবার মধ্যে দুজন শ্বশুর দুজন জামাই, সুবহানাল্লাহ বলবেন না, দানের দিক দিয়ে উসমানের নাম আফফান ছিলেন আগে। চতুর্থ খলিফা হযরত আলী, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার কবীরা, কি শান আল্লাহ দিয়েছে, কি ইজ্জত হযরত আলীকে দিলেন, কি মাকাম আল্লাহ হযরত আলীকে দিলেন, আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, আল্লাহ নবী এত মহব্বত করতেন হযরত আলীকে, আমার নবী পাক এত পিয়ার করতেন। উমাইয়ার যুগ এমন একটা চলে এসেছিল, জুমার খুতবাতে হযরত আলীর নাম ধরে গাল দিত, নাউজুবিল্লাহ বললেন না, জুমার খুতবায় হযরতে আলীর নাম ধরে গাল দেওয়া হতো, যে খুতবায় হযরতে আলীকে গাল দেওয়া হতো না সেটা খুতবা হতো না, নাউজুবিল্লাহ বলবেন না। ইদানিং শুরু হয়েছে, সেদিনকে আমি ইউটিউবে দেখছিলাম কেক, এরকম বড় কেক, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নাম লিখেছে, নাম লিখে তলায় লেখা আছে আয়েশা ফিন নার, নাউজুবিল্লাহ বলেন আয়েশা ফিন নার, আস্তাগফিরুল্লাহ, আমার মায়ের নাম বলে বলছে হযরত আয়েশা হলো জাহান্নামী, বলুন আস্তাগফিরুল্লাহ। দেখবেন কিছু কিছু আছে, লানাহুমুল্লাহ আবু বকর ওমর উসমান, আল্লাহ লানত আবু বকর ওমর উসমানের উপর, বলুন নাউজুবিল্লাহ, জ্বলে বলুন আস্তাগফিরুল্লাহ। সমাজ উনকে শরীয়তের মধ্যে এসে সমাজ উনিকে ধ্বংস করে ফেলছে। আমাদের ঘরে কিছু ছেলে আছে, ইউটিউবের ভিডিও দেখলে লাচে লেচুটে, এসব ভিডিওগুলো মানবেন, কথা বলে না মানবে, আল্লাহ নবীর সব থেকে কমজোর সাহাবি যিনি এক লামহার জন্য ইমান হালাতে সহবত পেয়েছে, এক লামহার জন্য, ওই সাহাবি যে ঘোড়ার পিঠে সবার হয়, ওই ঘোড়ার পায়ে যে ধুলোটা ওড়ে, ওই ধুলোটাকে নিয়ে পাক ধুলো যদি ডানে পাল্লার একদিকে রেখে দেন, গোটা পৃথিবীর আলে মুলামা মুফতি মহাদ্দেস পীর ওলি গৌস কুতুব যা আছে যদি অপর দিকে রেখে দেন, যেই সাহাবি আমার নবী পাকের এক লামহার জন্য সহবত পেয়েছে, ওই সাহাবি যে ঘোড়ায় চেপে ঘুরেছেন, সেই ঘোড়ার পায়ের ধুলোটা যদি ডানে পাল্লার অপর দিকে রাখেন, এই সারা পৃথিবীর আলে মোলামা মুফতি মহাদ্দেস পীর ওলি গৌস কুতুব মিলে সমতুল্য হবে না। জেনে বলবেন সাহাবাদের ইজ্জত এত, সাহাবাদের ইজ্জত আল্লাহ এত দিয়েছে, এক লামহার জন্য সাহাবীর ইজ্জত যদি এত হয়, আবু বকর সিদ্দিকের ইজ্জত কত, সুবহানাল্লাহ বলবেন না, আবু বকর সিদ্দিকের ইজ্জত আল্লাহ কত দিয়েছে, আল্লাহু আকবার কবীরা, যিনি নিজের জীবনটা নবীর জন্য কুরবান করেছিলেন, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, নিজের জন্য কিছু ভাবে, সব নবী সব নবী সব নবী, সুবহানাল্লাহ বলবেন না,
উমার ফারুক নিজের জন্য কিছু ভাবেন না, সব নবী সুবহানাল্লাহ বলবেন না, উসমান গনি নিজের জন্য কিছু ভাবেন না, সব নবী। তানাদের নাম ধরে বলা হচ্ছে তানাদের উপর আল্লাহ আল্লাহ নত, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, ইউটিউবের ভিডিও দেখে লেচুনি না, আপনাদের বাদ বিচার করার ক্ষমতা নেই, টুপি জুব্বা দাঁড়িয়ে দেখে লাচলে হবে না, এগুলি দেখে লাচলে হবে না। আপনি যে রাস্তার মানুষ, যে পথের মানুষ, যে আকিদার মানুষ, ওই আকিদার উলামাদের অশ্রমে, আমি বলিনি সানাউল্লাহ সিদ্দিকের অশ্রম, আমার অশ্রম লাগবে না, তবে যে আকিদার মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী পাক যে দলের কথা বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ, এই দলের আকিদার উলামাদের অশ্রমে আকিদা ঠিক থাকবে, আকিদা সলিড। যদি এ মাতো মাতা করেছেন তো গেল, সাহাবাদের নিয়ে নোংরা চিন্তা না, জানাদের ইজ্জত এত আল্লাহ দিয়েছেন, নবী পাক জানাদের সামনে বুখারি মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল্লাহর রাসূল বলে দিলেন, লা তাসুবু আসহাবি, লা তাসুবু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দিও না, তোমরা আমার সাহাবাদের গালি দিও না, আল্লাহর রাসূল বলেছেন আসহাবিকা নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারার ন্যায়, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহর রাসূল বলেছে আল্লাহ আল্লাহ আসহাবি, এ দুনিয়ার মানুষ আমার সাহাবাদের সামনে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো, বল্লাহ বল্লাহ আসহাবি, আমার সাহাবাদের দিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো, তার মানে সাহাবাদের সামনে বিয়াদবি বলো কিছু বলে ফেলো না, কেন আমার সাহাবাদের ইজ্জত আল্লাহ অনেক আলা করেছেন, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, সেই সাহাবারা নবীকে ভালোবেসেছে, সেই সাহাবারা নবীর মহব্বত নবীর প্রেম করেছে, জীবনগুলোকে আমার নবীর কদমে কুরবান করে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না, সাহাবাদের কত কষ্ট, সাহাবাদের কত মেহনত, দিনকে কায়েম করার জন্য, ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার কাবীরা, দিনের জন্য যে কুরবান, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে বন্দী করেছিল কাফেররা, অ্যারেস্ট করলো বন্দী মক্কা শরীফ, আল্লাহ রাসূল মদিনা শরীফে আছে, নবী আমার ঝরঝর করে কাঁদছেন, বাবা সাহাবারা আমার খুবাইব আমার কাছে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জন্য দোয়া করেন, এই আমার মাতার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে ফেলে, ইয়া রাসূলুল্লাহ আমার মাতার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে, নবীর কাছে কাঁদতেন, হযরত খুবাইবকে বন্দী করে ফেললো কাফেররা, কিতাব এসেছে হযরত খুবাইবকে শহীদ করে দেবে, জিজ্ঞাসা করে আয় খুবাইব তোমার শেষ ইচ্ছাটা কি, হযরত খুবাইব হুজুর বলে আমার ইচ্ছা এটা, আমি দূরে কাত নামাজ আদায় করব, বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা, দূরে কাত নামাজ, আমরা নামাজ থেকে কত দূরে, ফজর আসর মাগরিব ইশা, ফজর জোহর আসর মাগরিব ইশা আজান কানে শুনতে পাই, আমাদের মনটা চায় না যে মসজিদে গিয়ে নামাজটা পড়ি, আমাদের মনটা চায় না যে মসজিদটা দূরে উজু করে দোকানও পড়ি বা ঘরও পড়ি, এটাও মন চায় না, কিসের মহব্বত বলে, যদি নামাজের জন্য মন না টানলো তা নবীর মহব্বত কোনটা বলে, আল্লাহ রাসূল যখন অফার সরিয়ে ডাক করছেন মায়েশার কোলে, মাতা আম্মা জান বলেছেন নবী আমার এই বুকের ওপর মাথা রেখে আল্লাহ রাসূল অফার পেয়েছেন, আল্লাহ নবী আমি আয়েশা আমার বুকের ওপর মাথা রেখে অফার সরিয়ে পেয়েছি, আল্লাহ রাসূল যখন অসুস্থ মায়ের কোলে মাথা, তখন নবী পাক আমার মাকে বলছে আয়েশা আসসালাত আসসালাত আসসালাত, বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, নবীর মহব্বত কোনটা বলে, নামাজ না পড়াটা মহব্বত না নামাজ পড়াটা মহব্বত, নামাজ না পড়লে মহব্বত হলো কি করে বলে আমাকে, নবী পাক মায়ের কোলে মাথা অসুস্থ তখনও বলছে আয়েশা আসসালাম নামাজ, সুবহানাল্লাহ বলবেন না, আর জোরে বলা যাবে না, ফজরের আযান শুনি, জোহরের শুনি, আসরের শুনি, মাগরিবের শুনি, ইশার শুনি, কিন্তু মনটার মধ্যে কোনো আসর আসে না, টান আসে না যে নামাজটা পড়ি, তাহলে মহব্বত কোনটা বলেন আমাকে, ভালোবাসা কোনটা বলি বলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন, আমার আশা দুই রেকাত নামাজ পড়ো, কিতাব এসেছে ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়েছিলেন, কেন বড় সূরা যদি পড়তো কাফেররা ভাবতো ভয়ে বড় করছে, সাহাবাদের এত কষ্ট দিয়েছে, ইতিহাস যদি পড়েন সাহাবাদের শহীদের যদি ওয়াকিয়াগুন পড়েন, চোখ থেকে পানি বেরোবার জায়গায় রক্ত বেরোবে, রক্ত
আমার নবী পাকে সাহাবাদের শুলিতে দিয়েছে, শুলি উলামা হযরাতরা আছেন, শুলি শুলি যার উপরটা হতো ছুঁচ নিচুটা হতো মোটা, সাহাবাদের নিয়ে গিয়ে ওই ছুঁচ জায়গাটা বাথরুমের রাস্তা ঢুকিয়ে ছেড়ে দিত, বাথরুমের রাস্তা ছুঁচ জায়গায় ঢুকিয়ে ছেড়ে দিত, শরীরটা যত কাঁপত যন্ত্রণা হতো, লাগলে যত কাঁপত নিচের দিকে নামত, নিচুটা হতো মোটা, উপরটা ছিল ছুঁচ, যত নিচে নামত বাথরুমের রাস্তা থেকে চিরত, ফেটে ফেটে চিরে চিরে শরীর কেঁপে কেঁপে নিচের দিকে নেবে, মাথা থেকে মাথার মধ্যেখান থেকে ছুঁচটা ফুটে বার হয়ে যেত, সাহাবাদের শরীর যখন নিচে পড়ত দুটো তিনটে টুকরা হয়ে যেত। আমার নবী পাকের সাহাবাদের এত কষ্ট দেশ শহীদ করেছে, এত কষ্ট সাহাবাদের দিয়েছে, আহা তারপরেও কিন্তু সাহাবারা ইমানে মজবুত, সুবহানাল্লাহ বলবেন না, জবান থেকে একটাই জিকির হতো আহাদ, আমার আল্লাহ হচ্ছেন এক, জোরে বলেন না, আজ জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, কিতাবের মধ্যে এসেছে হযরত খুবাইব হুজুরকে শহীদ করে দিয়ে দড়ি দিয়ে হুজুরকে বেঁধে মক্কা শরীফ একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা বলে না, আল্লাহর হাজিরা জানেন মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা, এই মসজিদে আয়েশার পাশে তানঈম নামক জায়গা, তানঈম, এই তানঈম নামক জায়গায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি দিয়ে বেঁধে কাঠের সাথে ঝুলিয়ে দিয়েছিল। আহা, যে খুবাইবকে মক্কার কাফেররা বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি সহি সালামতে তোমার ঘরে থাকো আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের কাছে বন্দী হয় কত ভালো হবে, আর তানার গর্দান যদি আমাদের কাছে হয় কত হবে। হযরত খুবাইব ধজ্জর করে কেঁদে ফেললেন, হে মক্কার কাফেররা, নবী পাক তোদের কাছে বন্দী হওয়া দূরের কথা, আমার নবী পাক যেখানে সহি সালামতে আছে সেখানে একটা কাঁটা ফুটে কাঁটা, ওটাও আমি খুবাইব কানে শুনতে পছন্দ করি না, জোরে বলুন, আর জোরে বলা যাবে না। হযরত আবু সুফিয়ান পরে মুসলমান হলেন, ফাতে মক্কার পরে মুসলমান আবু সুফিয়ান, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি পৃথিবীতে অনেক জনকে দেখেছি অনেককে ভালোবাসে, তবে মুহাম্মদকে যারা ভালোবাসে এরকম ভালোবাসা আমি কাউকে দেখিনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা শরীফে ওয়াজ করেন, ও চলোকে আল্লাহ নবী মদিনা নবী শরীফে রাস্তা বন্ধ করে দে, জজ্জার করে তাদের চোদ্দরা পানিলে আল্লাহ নবীকে দেখে নে জানিয়ে দিলেন, ও বাবা সাবার আমার খোদাকে মক্কা কাফেররা মক্কা বেদিনরা আমার খোদাকে শহীদ করে দিয়েছে, বাবা ও বাবা সাবারা আমার খোদাকে শহীদ করে দে, তানিম নামক জায়গাতে তরিতে পেরে ঝুলিয়ে রেখেছে, বাবা ঝুলিয়ে দিয়েছে, বাবা ও বাবা সাবারা আমার খোদাকে আমার কানে কান্ত, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে যেন কাফেরা সালাম না পান করতে পারে, ও জমাকে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা তোমাদের মধ্যে কেউ কি আছো, তোমাদের মধ্যে কেউ কি আছো, আমার খোদাবের শরীর খানা, আমার খোদাবের শরীর খানা সেখান থেকে খুলে আনবে, সেখান থেকে ছাড়িয়ে আনবে, আল্লাহ রাসূলের নামে হযরতে মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, হুজুর আমি মিকদার সেখানে যাব, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, আপনি যদি হুকুম দেন হুজুর আমি মিকদার যাব, হুজুর সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ রাসূল বলে মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা চল্লিশটা কাফের আমার খুবাইবের শরীরটাকে পাহারা দিচ্ছে, চল্লিশটা কাফের, চল্লিশটা কাফের আমার খুবাইবের শরীর পাহারা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি হুকুম করেন আমি মিকদার তাও যাব, হুজুর জানি বলবেন না। আর একজন সাহাবি ছিলেন, কোন কিতাবে হযরতে আলীর নামও বলা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা, তবে হযরতে আলীর নামটা বেশিরভাগ কিতাবে নেই, সমস্ত কিতাবে হযরতে মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হযরতে মিকদার রাসূলের সাহাবি ছিলেন, নবী পাকের সাহাবি, কিতাব এসেছে রাত্রিরে সফর করতে দিনে লুকিয়ে থাকতেন, কেন কাফেররা ঘুরত চতুর্দিকে রাতে ঘোড়া পিঠে করে যেতে আর দিনে লুকিয়ে থাকতেন,
সফর করে সফর করে হাজাদে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরের কাছে চলে গেলেন। দেখতে পাচ্ছে চল্লিশটা কাফের চতুর্দিক থেকে পাহারা দিচ্ছে, চল্লিশটা কাফের। ও আল্লাহর হুকুম হয়ে গেল, একটা টাইম একসাথে চল্লিশটা কাফের বেউসায় জমিনে পড়ে গেল। জোরে বল, আর জোরে বলা যাবে না, হাজাদে মিকদা দিয়ে শরীর খানা খুললেন, হাজাদে কুবাবে শরীর খানা খুললেন, যদি আল্লাহ তাআলার গোমা গোরা পিঠে তুলে নিয়ে মদিনা শরীফে থেকে রওনা হয়ে গেলেন, আল্লাহ নবী পাকের দরবারের দিকে পার হয়ে গেলেন। ও চলুক ওরে খুন কেটে গেল চল্লিশের কামের বেহুশ কানা কেটে গিয়ে হাজাদে খুবাবে শরীর খোনে, হাজাদে খুবাবে শরীর পায় না চতুর্দিকে খোনে, হাজাদে খুবাবে শরীর দিকে পায় না চতুর্দিকে খুঁজে খুঁজে না পে ঘুরা বাঁধেকে বাঁধেকে ঘুরা বাঁধেকে বাঁধেকে হাজাদে খুবাবে শরীর খানা ধরবে বলে পিছনে রওনা হয়ে গেলে। ও যুবক আল্লাহ রাসূল সাহাবী হাজাদে মিকদা রাদি আল্লাহ তাআলা হুজুর আমার দেখতে পেলেন, কাফেররা পিছনে আসে কাফেররা পিছনে আসে, হাজাদে মিকদাদ রাদি আল্লাহ তাআলা হুজুরের কানের মধ্যে আল্লাহ নবীর নূরে জবান শরীফের আওয়াজ আসে, ও বাবা মিকদাদ আমার খুব বেশরীর খানা জমিনে নামিয়ে দাও বাবা, আমার খুব বেশরীর খানা মাটিতে নামিয়ে দাও বাবা, ও বাবা মিকদাদ আমার খুব বেশরীর খানা জমিনে নামিয়ে দাও বাবা, কাফেররা এসে আমার খুব বেশরীর আবার নিয়ে চলে যাবে, আমার খুব কান্ত ইয়া রাসূলুল্লাহ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর আপনি দোয়া করেন আমার মাথার খুলিতে যেন কাফেররা সালাম না পান করতে পারে, ও বাবা মিকদাদ আমার খুব বেশরীর খানা জমিনে নামিয়ে দাও বাবা, আল্লাহ রাসূল সাহাবী হাজাদে মিকদাদ রাদি আল্লাহ তাআলা হুজুরের শরীর খানা মরুভূমিতে নামিয়ে দিলেন, জমিনে নামিয়ে দিয়ে আল্লাহ পাকের রুহুমে জমিন খানা ফেটে গেল, হাজাদে খুবাবে শরীর খানা জমিনে নিচে চলে গেল, আল্লাহ পাকের রুহুমে জমিন খানা আবারও লেগে গেল। তোরে বলুন সুবহান, আর একটু তোরে বলুন সুবহান, কাফে বেহুশ কেটেছে খুবাইবে শরীর নাই খুঁজছে না পে ঘোড়ার যে পায়ের ছোপ।